আবাসন খাতে নির্মাণ উপকরণের দাম বাড়ায় ছোট মাঝারি কিংবা বড় সব ধরনের ফ্ল্যাটের দাম বেড়েছে, ফলে মধ্যবিত্তের মাথা গোজার ঠাই ক্রমশই অথরা হয়ে উঠছে। আবাসন সংগঠন রিহ্যাব বলছে এই খাতকে গতিশীল করতে আসছে বাজেটেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং নিবন্ধন খরচ কমিয়ে আনা প্রয়োজন। উদ্যোক্তা বিশ্লেষকরা বলছেন নিম্ন ও মধ্যবিত্তের আবাসন স্বপ্ন পূরণে স্বল্প সুদে ব্যাংক ঋণ ও সরকারের স্পষ্ট নীতিমালা প্রয়োজন। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ইসিবি চত্বর এলাকা, আধুনিক যোগাযোগ অবকাঠামো আর উন্নয়ন প্রকল্পের ছোঁয়ায় মধ্যবিত্ত শ্রেণীর বসবাসের জন্য ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই এলাকা। বাড়তি চাহিদা থাকায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠানগুলো এখানে তৈরি করছে নানা আকারের আবাসিক ও বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট। করোনা পরবর্তী সময়ে ফ্ল্যাটের চাহিদা বাড়ায় নগরজুড়ে এমন নতুন নতুন প্রকল্প হাতে নেন উদ্যোক্তারা। তবে সম্প্রতি রডসহ আমদানি নির্ভর প্রায় সব রকম নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়ছে ফ্ল্যাটের দামেও, ফলে মধ্যবিত্ত ক্রেতার জন্য আবাসনের স্বপ্নপূরণ হয়ে উঠছে প্রায় অধরা। উদ্যোক্তারা বলছেন আগে যে ফ্ল্যাট মিলত 50 থেকে 60 লাখ টাকায়, এখন তার দাম ছুঁয়েছে 75 থেকে 80 লাখ টাকা। নির্মাণ সামগ্রীর যে দাম বেড়েছে এটা কিন্তু সরাসরি আমাদের প্রোডাকশন কস্টে এফেক্ট করেছে এবং এটার জন্য কিন্তু আগামীতে ফ্ল্যাটের দাম আরো বাড়বে। যে ফ্ল্যাট হয়তো বা আপনি 45 লাখ টাকা দিয়েও কেনা যায় মোহাম্মদপুরের ভিতরে, সেই 45 লাখ টাকার ফ্ল্যাটও আপনি এখন কিনতে গেলে আপনাকে 66 লাখ 65 লাখ এরকম গুনতে হবে। ইটের দাম যেমন যদি আমরা একসময় 9.5 টাকা করেও ইট কিনছি, কিন্তু এখন আপনার নর্মাল ব্রিক্সই পাওয়া যেতেছে আপনার 10 টাকা। আবাসন খাতকে গতিশীল করতে আসছে বাজেটেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ এবং নিবন্ধন খরচ 7% নামিয়ে আনার দাবি করছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে আমাদের ইকোনমিতে বিনিয়োগ হওয়ার প্রয়োজন আছে। শুধু এটা রিয়েল এস্টেট সেক্টর কেন, যে সকল সেক্টরে নতুন নতুন জব ক্রিয়েশন করবে সেখানেও বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। বিশ্লেষকরা বলছেন নিম্ন বা মধ্যমায়ের মানুষের আবাসনের স্বপ্ন পূরণে ব্যাংক ঋণ সহজ করার পাশাপাশি সরকারের সুনির্দিষ্ট নীতি থাকা প্রয়োজন। সরকারের যেখানে সহায়তা দেওয়া উচিত বা চেষ্টা করা উচিত যে কিভাবে এই মধ্যম এবং নিম্ন মধ্যমায়ের লোকেদের জন্য বাড়ি ঘর অ্যাফোর্ডেবল করা যায়, কারণ তাদের সংখ্যা তো বেশি, তাদেরকে গৃহহীন করে রেখে তো বাংলাদেশকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়া যাবে না। বিশ্লেষকদের মতে সরকারি ব্যবস্থায় জমি সরবরাহ এবং বেসরকারি খাতের সমন্বিত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাবেন স্বল্প মধ্যআয়ের মানুষ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।